এনিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, মূলত 72-এর যে মূল সংবিধান, সেই সংবিধানেই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল। এরপরে যখন 75-এ রাষ্ট্রপতি শাসিত সরকার চালু হলো, তখন বিচারপতিদের অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে গেল এবং জিয়াউর রহমানের সময়ে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা অর্পণ করা হলো। 2014 পর্যন্ত কিন্তু এভাবেই চলছিল। 2014-তে আওয়ামী লীগ ক্ষমতা এসে দশম সংসদের মাধ্যমে তারা বিচারপতিদের অপসারণের ক্ষমতা আবারও সংসদের কাছে ফিরিয়ে নিলেন এবং আওয়ামী লীগের সে সময় যুক্তি ছিল, যেহেতু সংসদ গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠান বা জনগণের দ্বারা সংসদ তৈরি হয়, জনগণের কাছে বিচারপতিদের জবাবদিহির জায়গা থাকা উচিত, সেই কারণে কিন্তু এটি নেওয়া হলো। সে সময় কিন্তু এই সংবিধানের ষোড়শ সংশোধনের মাধ্যমে যে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেওয়া হলো, এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। রাজনৈতিক যারা বিরোধী শক্তি ছিলেন তারা কিন্তু ব্যাপক বিরোধিতা করেছিল এবং হাইকোর্টে এই ষোড়শ সংশোধনের বিরুদ্ধে যখন মামলা হলো, হাইকোর্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করলেন। হাইকোর্টের যে অবৈধ ঘোষণার রায়টি আপিল বিভাগে বহাল থাকলো এবং 2017 সালে এসে সে সময়ের আওয়ামী লীগ সরকার তারা এই রায়ের বিরুদ্ধে রিভিউ চেয়ে আবেদন করলেন। ইন দি মিন টাইম যেটি হলো যে 5 আগস্ট সরকারের পট পরিবর্তন হলো, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হলেন। এরপরে আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত বিতর্কিত দুর্নীতিবাজ দলবাজ বিতর্কিতদের যখন অপসারণের দাবি উঠল, তখন বিচারপতিদের অপসারণ প্রক্রিয়াটা কিভাবে করা যায় সেটি নিয়েই মূলত প্রশ্নটি উঠল এবং যার চূড়ান্ত নিষ্পত্তি আজকে রিভিউর মাধ্যমে কিন্তু হলো। আফজাল, বিচারক অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফেরার কারণে কোনো বিচারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মূলত প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি এবং আপিল বিভাগের আরও 2 জন বিচারপতি থাকেন। যখন কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই অভিযোগটি তারা তদন্ত করেন এবং তদন্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠান এবং রাষ্ট্রপতি যদি আরও গভীরভাবে তদন্ত করতে বলেন, তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে রাষ্ট্রপতির কাছে একটি সুপারিশ করে। যদি বিচারপতিদের অপসারণের সুপারিশ করে, তখন সেই অনুযায়ী বিচারপতিদের অপসারণ করা যায়। এখন যেহেতু 15 জন বিচারপতির কে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছে, অ্যাটর্নি জেনারেল বলছেন যে এই 15 জন বিচারপতির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ অনিয়ম তদন্ত করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি প্রাথমিক তদন্ত করবে এবং প্রাথমিক তদন্ত করার পরে তারা রাষ্ট্রপতির কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলবে যে এই বিচারপতির বিরুদ্ধে এই এই অভিযোগ আপনি, তখন রাষ্ট্রপতি যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বলে যে আরও গভীরভাবে তদন্ত করার জন্য, তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটি তদন্ত করবে, তদন্ত করে বিচারপতিদের অপসারণের একটি সুপারিশ করবে, তখন বিচারপতিদের অপসারণ করা হবে। এই হচ্ছে মূলত প্রক্রিয়া, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এভাবেই কাজ করে থাকে। সুপ্রিম কোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।